হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে এমসিকিউ করাবো, বাট তার আগে আমরা জেনে নিব তিন ক্রমের মেজিক বর্গ কিভাবে বের করতে হয়, কারণ আমাদের এমসিকিউ করার সময় এটা কাজে লাগবে। সো তিন ক্রমের মেজিক বর্গ যখন বের করতে বলবে, তখন আমাদের প্রথমে একটা বড় বর্গ আর্ট করে নিতে হবে। সো আমরা আগে একটা বর্গ আর্ট করে নেই, তারপরে এই বর্গটাকে উপর নিচ এবং পাশাপাশি, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর তিন ভাগে ভাগ করে নিতে হবে। সো আমরা উপর নিচ থেকে দুইটা লাইন যদি আমরা টেনে নেই, তাহলে দেখুন এক দুই তিনটা কর। এবার আমরা পাশাপাশি দুইটা লাইন যদি নেই, একটা দুইটা। সো আমাদের তিন ক্রমের ম্যাজিক বর্গের জন্য আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র এখানে নয়টা বর্গ লাগবে। তো এখানে আমরা এখন দেখি কয়টা বর্গ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। তো এখন আমাদের যে সংখ্যাগুলো নিতে হবে তিন ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য, সেটা হচ্ছে এক থেকে নয় পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলো। তো এখন আমরা কিভাবে সাজাবো, আমাদেরকে এমনভাবে সাজাতে হবে এক থেকে নয়ের মধ্যে যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, আমাদেরকে এমনভাবে বসাতে হবে এই ক্ষুদ্র সংখ্যাগুলোর ক্ষুদ্র বর্গের ভিতরে, যেখানে আমরা যদি উপর নিচে যদি আমরা যোগ করি সংখ্যাগুলো সেম অ্যান্সার আসবে, কোনাকুনিভাবে যদি আমরা যোগ করি সেম অ্যান্সার আসবে। সো তিন ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ের জন্য আমাদের মাঝখানের যে ক্ষুদ্র বর্গটি আছে সেখানে পাঁচ নিতে হবে, আর এটা অলওয়েজ করতে হবে যখন বলবে তিন ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করো। তো এখন আমরা যদি এখানে পাঁচ নেই, তাহলে আমাদের ধরুন দেখেন এখানে চার কোণায় চারটা ক্ষুদ্র বর্গ আছে, এখানে একটা, এখানে একটা, এখানে আর হচ্ছে এখানে। তো এখন আমাদের চার কোণার যে বর্গগুলো আছে এখানে আমাদের জোড় সংখ্যা নিতে হবে। তাহলে আমাদের যে এক থেকে নয়ের মধ্যে জোড় সংখ্যাগুলো হচ্ছে দুই। সো আমরা প্রথম ঘরে দুই নিলাম, দ্বিতীয় কোণার বর্গের মধ্যে আমরা নিলাম চার, তারপরেরটাতে নিলাম ছয়, তারপরেরটা আট। তাহলে দেখুন আমরা যদি এখন কোনাকুনিভাবে এটা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কত আসে, পাঁচ দুই সাত আর আট পনেরো। এখন যদি এটা পনেরো হয়, তাহলে আমরা যদি, আমি আগেই বলেছি আমরা যদি পাশাপাশিভাবে যদি সংখ্যাগুলো যোগ করি, তাহলেও আমরা সেম অ্যান্সার পাবো যেটা কোনাকুনিভাবে আমরা পাবো। তাহলে এখানে আমাদের অলরেডি চার আছে আর দুই। যদি আমাদের ম্যাজিক বর্গের যোগফলের সংখ্যা যদি পনেরো হয়, তাহলে দেখুন পনেরো থেকে যদি আমরা ছয় বাদ দিই, তাহলে আমাদের কত থাকে, নয়। তাহলে এখন যদি আমরা নয় চার আর দুই যদি আমরা যোগ করি, তাহলে আমরা আবারও এখানে পনেরো পাই। এখন উপর নিচ আমরা যদি এইটা দেখি, এখানে আমাদের আট আছে আর হচ্ছে চার। এখন আট আর চারে কত, বারো, আর আমাদের ম্যাজিক বর্গের যোগফলের সংখ্যা হচ্ছে পনেরো। তাহলে পনেরো থেকে যদি আমরা বারো বাদ দিই, তাহলে আমাদের থাকে তিন। এখন দেখুন এটা যদি আমরা যোগ করি, তাহলে সেম আমরা এখানে আবার পনেরো পাই। এখন সেকেন্ড যে মাঝখানের যে বর্গ তিনটা আছে, এখানে আমরা উপর নিচ আবার যোগ করি, এখানে আমাদের আছে নয় আর এখানে হচ্ছে পাঁচ। তাহলে পনেরো থেকে এখানে নয় আর পাঁচে কত, চোদ্দো। তাহলে পনেরো থেকে যদি আমরা চোদ্দো বাদ দিই, তাহলে আমাদের থাকে এক। তাহলে আবার দেখুন ম্যাজিক এখানে হচ্ছে পনেরো, যোগ করলে হয় পনেরো। এখন লাস্টের যেটা আছে, আচ্ছা আমরা এবার পাশাপাশি যোগ করি, তাহলে পাঁচ আর তিনে আট। তাহলে পনেরো থেকে যদি আমরা আট বাদ দিই, তাহলে আমাদের থাকে সাত। দেখুন এখন সাত পাঁচ বারো, বারো আর তিনে পনেরো। এখন আমরা যেভাবেই যোগ করি না কেন সংখ্যাগুলো আমাদের পনেরোই আসবে, সেটা উপর নিচে হোক, পাশাপাশি হোক, অথবা কোনাকুনিভাবে হোক। দেখুন তাহলে আমরা যদি কোনাকুনিভাবে করি, তাহলে এখানে আমরা পনেরো পাইছি। তাহলে আমরা যদি এই সাইড দিয়ে করি, তাহলে আট আর একে নয়, নয় আর ছয় পনেরো। আমরা যদি আবার উপর নিচ করি, দুই আর সাথে হচ্ছে নয়, নয় আর ছয়ে পনেরো। সো ম্যাজিক বর্গটা হচ্ছে আমরা যদি
সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো আমরা বসাবো, ক্ষুদ্র ক্ষুদ্র যে বর্গগুলো আছে, এই ভিতরের যে সংখ্যাগুলো এগুলো আমরা উপর নিচ ভাবে যদি যোগ করি একই আনসার পাবো, কোনাকুনি ভাবে করলে একই আনসার পাবো। সো এটাই হচ্ছে ম্যাজিক বর্গ, তিন ক্রমের ম্যাজিক বর্গ। আমাদের মনে রাখতে হবে অলওয়েজ মাঝখানের যে ক্ষুদ্র বর্গটা আছে এটা অলওয়েজ 5 নিতে হবে। আর মনে রাখতে হবে টেকনিক, তিন ক্রমের ম্যাজিক বর্গ চারটা, যে চার কোনায় যে চারটা বর্গ আছে ক্ষুদ্র বর্গ, সেটাতে জোড় সংখ্যা নিতে হবে, তারপরে আমাদের বাকি থাকবে একটা একটা। তাহলে অবশ্যই আমরা যে দুইটা অলরেডি করে নিছি এটা আমরা যোগ করব, 15 থেকে ওটাকে বাদ দিব, যেটা আমাদের থাকবে সেটাই আমরা মাঝখানে বসায় দেব, তাহলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে তিন ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে হয়। এখন আমরা এমসিকিউ সলভ করব। এখন আমাদের পাঠ্য বইয়ের প্রথম যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে, নাম্বার 1 ম্যাজিক সংখ্যা হবে 15। আমি একটু আগেই দেখিয়েছি, কারণ আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ যখন গঠন করি তখন আমরা কোনাকুনিভাবে, পাশাপাশিভাবে এবং সাইডে যেভাবেই যোগ করি না কেন, সংখ্যাগুলো 1 থেকে 9 যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে আমরা তো এমনভাবে এখানে সাজিয়েছি। দেখুন, আমি আবার বোঝানোর ক্ষেত্রে এখানে তুলে নিয়েছি। সো এখানে আমাদের ম্যাজিক সংখ্যা কত হবে? 15। আমরা যদি এই পাশে যদি আমরা যোগ করি 15, আমরা যদি কোনাকুনিভাবে করি দেন 15, আবার যদি উপর নিচ করি 15। সো আমরা জানি যে তিন ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক যে সংখ্যা আমাদের 15, তার মানে আমাদের এটা রাইট। নাম্বার 2 কি বলছে দেখো, কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। দেখুন, মাঝখানে যে ছোট বর্গটি আছে আমি আগেই বলেছি যে এখানে 5 হবে অলওয়েজ, যখন আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন করব। তার মানে আমাদের এইটাও রাইট, নাম্বার 2 আমাদের রাইট। এখন নাম্বার 3-তে বলছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। এখন দেখুন এইটাতে, দেখুন আমাদের, আমরা জানি যে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে আমরা 1 থেকে 9 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে আমরা সেগুলো বসাই। তাহলে এখানে আমাদের ক্ষুদ্র যে বর্গক্ষেত্রগুলো আছে আমাদের 9টা, কিন্তু আমরা 1 থেকে 15 পর্যন্ত কীভাবে বসাবো, কারণ আমাদের তো 15টা ঘরই নেই। আর আমরা জানি যে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনের জন্য আমাদের 9টা বর্গক্ষেত্র লাগে, ছোট ছোট বর্গক্ষেত্র, আর সেখানে আমাদের 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বসাই। তার মানে আমাদের এখানে 1 থেকে 9 পর্যন্ত হবে, 1 থেকে 15 9, তার মানে আমাদের এটা রং। তাহলে নিচের কোনটি সঠিক? নাম্বার ক নাম্বারে দেওয়া আছে 1 ও 2, খ নাম্বারে দেওয়া আছে 1 ও 3, গ নাম্বারে দেওয়া আছে 2 ও 3, ঘ নাম্বারে দেওয়া আছে 1, 2 ও 3। তাহলে আমাদের কোনটা সঠিক হবে? ক। তাহলে আমাদের ক নাম্বার হচ্ছে রাইট। এখন আমাদের নাম্বার 2-এ দেওয়া আছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। আমাদের 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা এটা বের করতে হবে। ক নাম্বারে দেওয়া আছে 52 + 25, খ নাম্বারে হচ্ছে 527 + 725, গ নাম্বারে দেওয়া আছে 412 + 234, ঘ নাম্বারে আছে 75 - 57। এখন আমাদের এই সংখ্যাগুলো যোগ করার পর 9 দ্বারা ভাগ করতে হবে, এবং 9 দ্বারা ভাগ করার পর দেখতে হবে বিভাজ্যটা, আমাদের ভাগ শূন্য আসে, তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখানে ক নাম্বারে দেওয়া আছে 52 + 25, তাহলে কত হয়? 52 + 25 হচ্ছে 77। আমরা একটু ভাগ করে দেখি মেলে কি না। আমরা 9 দ্বারা ভাগ করি 9, এখানে হচ্ছে 8 9 72। আমাদের কিন্তু ভাগশেষ 5 থাকে, তার মানে এটা আমাদের 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 9, তাহলে এটা হবে না। তারপর খ নাম্বারে আছে 527 + 725, তাহলে আমাদের 527 + 725 কত হয়? 1252। আমরা 9 দিয়ে এটাকে ভাগ করি, দেখি বিভাজ্য আমাদের ভাগ শেষ আমাদের যদি শূন্য আসে তাহলে এটাই আনসার হবে। তাহলে আমরা, আমাদের ফার্স্ট হচ্ছে 1 দিয়ে যায়, 9 একে 9,
তাহলে 9 থেকে 12 থেকে 9 যদি আমরা কাট করি তাহলে 9, 10, 11, 12 আমাদের 3, তারপর হচ্ছে এখানে 5, তাহলে আবার যদি 9 দিয়ে দেই তাহলে কত আসে, 3 9 27, 4 9 36, হবে না, 3 9 27, তাহলে 7 7 আছে 15, বাকি 7 8 9 10 11 12 13 14 15 আমাদের হচ্ছে 8, তারপরে আছে আমাদের 2, তাহলে 9 9 81, আমাদের কিন্তু ভাগশেষ 1 থাকে, তার মানে আমাদের এইটাও অ্যানসার না। এখন গ নম্বরে দেয়া আছে 412 + 234, তাহলে 412 + 234 আমাদের 646, ভাগ করে দেখি কি হয়। 9 দিয়ে যদি ভাগ করি তাহলে 7 9 63, 3 আছে 4 আর বাকি 1, 6 নিয়ে আসলাম, তাহলে 9 কে 9 কার 9 দুগুণে 18, বাট আমাদের এখানে 16 আছে, সো 9 কে 9, 9 আছে 16 আর বাকি 10 11 12 13 14 15 16 7, 9 দিয়ে আর এটাকে যায় না, তার মানে আমাদের ভাগ শেষ হচ্ছে 7, তার মানে এটাও আমাদের অ্যানসার না। এখন আমরা আমাদের লাস্ট যে একটা আছে ঘ নাম্বার, এখানে আছে 75 - 57, তাহলে 75 - 57 আমাদের কত হয়, 18। এখন 18 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, দেখুন 9 দুগুণে 18, আমাদের ভাগশেষ কিন্তু 0, তার মানে এটা হচ্ছে আমাদের 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।